শুভ সকাল বন্ধুরা, আজ 21 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, নিলামবাজারে আনন্দ মেলায় ধুমধুমার কাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ইনকাম সার্টিফিকেট জালিয়াতির দায়ে শুনাইয়ে গ্রেফতার যুবক, উদারবন্দে গাড়ির বনেটের ভেতরে ঢুকলো অজগর, 3 ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষা, গাড়ি খুলে সাপ উদ্ধার করলেন স্থানীয় 2 নাগরিক, ছাত্রকে বেত্রাঘাত, পদ খোয়ালেন প্রধান শিক্ষক, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কালীগঞ্জ পুয়ামরা পূর্ত সড়কে সাইড বাম তৈরি না করে পিচ বসানোর অভিযোগ, পথ দুর্ঘটনা, সুরক্ষাবিধি কঠোর করতে করিমগঞ্জে প্রশাসনিক বৈঠক, চলতি পিকনিকের মরশুমে কোনো পিকনিক পার্টির গাড়িতে চলন্ত অবস্থায় মাইক বাজানো যাবে না, অন্যথায় নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা, কয়েকশো স্কুল ছাত্র আসা যাওয়া করছে অথচ সেতুর অবস্থা অত্যন্ত শোচনীয়, ঘাড়মুড়ায় ভেঙ্গে পড়া সেতু সংস্কারের দাবি, এবং সর্বশেষ খবরটি হল, বরাকের সীমান্ত অঞ্চলে সেনা চাউনি, সংসদে দাবি তুললেন সাংসদ কৃপানাথ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। নিলামবাজারে আনন্দ মেলায় ধুমধুমার কাণ্ড, মেলায় এক যুবক হঠাৎ পড়ে গিয়ে অল্প বিস্তর জখম হন, আর এই ঘটনাকে কেন্দ্র করে দেখা দেয় তীব্র উত্তেজনা, কতিপয় যুবকের তাণ্ডবে আহত হয়েছেন অনেকেই। এই সুযোগে মেলা থেকে লুটে নেওয়া হয়েছে মাইকের মেশিন, মোবাইল, নগদ অর্থসহ বেশ কিছু সামগ্রী, ভাঙচুর করা হয়েছে চেয়ার, ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সময় উপযোগী পদক্ষেপে ঘটনার জল বেশি দূর গড়ায়নি, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা গেছে নিলামবাজার আনন্দ মেলায় যান্ত্রিক গোলাযোগ দেখা দিলে উত্তর করিমগঞ্জের লাফাশাইল গ্রামের এক যুবক অল্প বিস্তর জখম হন, তবে মেলা কমিটি ঘটনাটির মীমাংসা করে দেয়, কিন্তু প্রায় 8 ঘন্টা পর নিলামবাজারের কতিপয় যুবক কিছু উচ্ছৃঙ্খল যুবককে ঘটনাস্থলে জড়ো করে আচমকা হামলা চালিয়ে মেলা সম্পূর্ণ লন্ডভন্ড করে দেয় বলে অভিযোগ। হামলা চালানো হয় চিত্রহার গৃহে, ভাঙচুর সহ বেশ কটি দোকানে লুট চালানোরও অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। মেলায় নিয়োজিত পুলিশ কর্মীরা ঘটনাটি বাগে আনতে ব্যর্থ হন, খবর পেয়ে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মেলা সাময়িক বন্ধ করে উত্তেজিত যুবকদের তাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এদিকে মেলা কমিটির অভিযোগ, নিলামবাজারের বদনাম করতে একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে এই কাণ্ড সংগঠিত করেছে, যার ফলে অনেক ক্ষতি হয়েছে মেলার, অল্প বিস্তর জখম হয়েছেন অনেকেই। মেলা কমিটি ঘটনার উল্লেখ করে এদিন রাতেই নিলামবাজার থানায় মামলা করেছে। ওসি দীপজ্যোতি মালাকার জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এখন পর্যন্ত গ্রেফতারের খবর নেই, আজ যথারীতি মেলা চলবে বলে জানা গেছে। অপরদিকে ইনকাম সার্টিফিকেট জালিয়াতির দায়ে শুনাইয়ে গ্রেফতার যুবক, 2016 সালে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট জাল করার দায়ে শুনাইয়ে গ্রেফতার এক যুবক, সেই সঙ্গে জালিয়াতিতে সহযোগিতা করা কম্পিউটার দোকানিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল প্রশাসন। ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করতে গিয়ে জাল ইনকাম সার্টিফিকেট পেশ করে ধরা পড়েন শিলচর সদর থানাধীন নেরগ্রাম প্রথম খণ্ডের মুবারক হোসেন লস্কর। সুনাই সার্কল অফিসার ডক্টর দীপঙ্কর নাথের দায়েরকৃত এজাহারের পরিপ্রেক্ষিতে সুনাই পুলিশ আটক করে মুবারক হোসেনকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সার্কল অফিসার দীপঙ্কর নাথ বলেন, ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য ওই যুবক আবেদন করেছিলেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেন সার্কল কার্যালয়ে, নিয়ম অনুযায়ী ডকুমেন্টগুলো যাচাই করেন সংশ্লিষ্ট পাটোয়ারি, ইনকাম সার্টিফিকেট ভেরিফাই করলে সেটা জাল ধরা পড়ে। সার্কল অফিসার জানান, 2016 সালের জুন মাসে ইনকাম সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল, তখনকার সার্কল অফিসার কিমসিম লাংহুমের ডিজিটাল স্বাক্ষর ছিল সার্টিফিকেটে, সেই পুরনো অবৈধ সার্টিফিকেট দিয়ে কাজ হাসিল করতে চাইছিলেন ওই যুবক, ইনকাম সার্টিফিকেটের বৈধতা 1 বছর থাকে, নতুন করে সার্টিফিকেট না বানিয়ে কোনো এক কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যানের মাধ্যমে ইনকাম সার্টিফিকেটের তারিখ পরিবর্তন করা হয়েছে, যুবকটির বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ বিহিত ব্যবস্থা নেয় বলে তিনি জানান। সিও দীপঙ্কর নাথ এও জানান, এভাবে যারা জালিয়াতিতে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা,
অনেক কম্পিউটার দোকানি এসব কাজে জড়িত রয়েছেন। এবার থেকে প্রশাসনের তরফে জেলার সব কম্পিউটারের দোকানে অভিযান চালানো হবে। এসব কাজে জড়িত থাকলে দোকান সিল করার পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি। অপরদিকে ছাত্রকে বেত্রাঘাত, পদ খুয়ালেন প্রধান শিক্ষক। লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত তলেনখুন এলপি স্কুলে ছাত্র পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক দেবজ্যোতি দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রের বাবা আলাউদ্দিন। এর জেরে লক্ষ্মীপুর পুলিশ তদন্তে নামে। পাশাপাশি শিক্ষাখণ্ডের শিক্ষাধিকারিক এল তুলর সহ স্কুল ইন্সপেক্টর বাহারুল ইসলাম স্কুলে গিয়ে বিষয়টির তদন্ত করেন। আহত ছাত্রের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তারা। পরে সংবাদ মাধ্যমকে বিইও জানান, তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পেশ করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। স্কুলে রয়েছেন তিনজন শিক্ষক। তিনজনের মধ্যে প্রধান শিক্ষক দেবজ্যোতিকে বাদ দিলে সহকারী শিক্ষিকা রয়েছেন দুইজন। তাদের মধ্য থেকেই একজনকে দেওয়া হবে প্রধান শিক্ষকের দায়িত্ব। ও বলেন, স্কুলে অনুপস্থিত থাকার দায়ে একদিনের বেতনও কাটা যাবে অভিযুক্ত প্রধান শিক্ষকের। উল্লেখ্য, শনিবার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আয়ুবকে প্রধান শিক্ষক দেবজ্যোতি দত্ত বেত্রাঘাত করেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছেলেকে মারধরের অভিযোগ এনে রাতে লক্ষ্মীপুর থানায় উপস্থিত হন তার বাবা আলাউদ্দিন। আয়ুব বাড়ি ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জানার পর পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান স্কুলে। বিষয়টি জানালে তাদের সোমবার স্কুলে যাওয়ার কথা বলা হয়। আলাউদ্দিন ঘরে ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানান। তিনি ছেলেকে নিয়ে যান চিকিৎসালয়ে। রাত পর্যন্ত অপেক্ষা করেন প্রধান শিক্ষকের, কিন্তু প্রধান শিক্ষকের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাননি। এরপর সুবিচারের দাবিতে ছেলেকে নিয়ে থানায় গিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা করার পর রবিবার রাতে স্কুল পরিচালনা সমিতির সভাপতি ও সিআরসিসিকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক তার ঘরে আসেন। এরপর কমাচে চিকিৎসা বাবদ সম্পূর্ণ খরচ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু আলাউদ্দিন বলেন, আইবের তেমন কোনো দোষ ছিল না, শুধু একটি বানান উচ্চারণ করতে পারেনি, তাই প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করেছেন। সামান্য সহানুভূতিও দেখাননি। এর আগেও বহুবার এ ধরনের ঘটনা ঘটালেও এবার সব সীমা লঙ্ঘন করেছেন, তাই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। এদিকে স্কুল পরিচালন সমিতির সভাপতি নিজামুদ্দিন বলেন, স্কুলটি মণিপুরী মাধ্যমের, দেবজ্যোতি হলেন বাংলা মাধ্যমের শিক্ষক। তারপর প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর যেভাবে স্কুলের সার্বিক উন্নয়নে সচেষ্ট রয়েছেন তা আগে অন্য কেউ করেননি। পরিচালন সমিতিকে কিছু না জানিয়ে আলাউদ্দিনের হঠাৎ মামলা করাটা ঠিক হয়নি। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তিনি আইবের খোঁজ খবরও নিয়েছেন, কিন্তু তেমন কিছু দেখেননি। বলেন, ছাত্রের ভালোর জন্যই শাসন করেছিলেন প্রধান শিক্ষক, আর এটাকে এখন রং চড়িয়ে অন্য মাত্রা দেওয়া হচ্ছে। তারপর প্রধান শিক্ষক ঘরে গিয়ে ক্ষমা প্রার্থনা সহ চিকিৎসার খরচ দিতেও মত প্রকাশ করেন, তবুও তারা আইনি ব্যবস্থা থেকে সরে আসেনি। একই কথা বলেন স্কুলের সহকারী শিক্ষিকা বেবি সিংহ। তিনি বলেন, ছাত্রদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই প্রধান শিক্ষক সবসময় প্রচেষ্টা চালান। বলেন, গোটা ঘটনা ভালোভাবে যাচাই না করেই অহেতুক একজন শিক্ষককে বদনাম করা হচ্ছে, এতে গোটা শিক্ষক সমাজের উপর প্রভাব পড়বে। উল্লেখ্য, সোমবার দেবজ্যোতি দত্ত স্কুলে আসেননি। স্কুলের তরফে বলা হয়, ঘটনার পর তিনি দুদিনের ছুটি নিয়েছেন, কিন্তু শিক্ষাধিকারিক বিষয়টি মানেননি। বলেন, দেবজ্যোতি ছুটি নেননি, তাই স্কুলে না আসায় তার একদিনের বেতন কাটা হবে। বলেন, সেদিন তিনজন ছাত্রকে বেত্রাঘাত করেছিল দেবজ্যোতি দত্ত, কিন্তু দুইজন স্কুলে আসলেও আইয়ুব স্কুলে আসেনি, তাই তারা ঘরে গিয়ে সেই ছাত্রের খোঁজ নিয়েছেন। এছাড়া মঙ্গলবারও পরিচালনা সমিতির সভাপতি নিজামুদ্দিনের উদ্যোগে এই ঘটনার মীমাংসার উদ্দেশ্যে একটি সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে, কিন্তু সভায় শেষ পর্যন্ত কি হয়েছে তা জানা যায়নি। ঘটনা নিয়ে জানা যায়নি অভিযুক্ত দেবজ্যোতি দত্তের কোনো প্রতিক্রিয়াও। অপরদিকে রাজ্য সরকারের নির্দেশে গোটা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও পথ দুর্ঘটনার মাত্রা কমিয়ে আনতে ও সুরক্ষাবিধিগুলি কঠোরভাবে বলবৎ করার উদ্দেশ্যে মঙ্গলবার করিমগঞ্জে জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা সড়ক সুরক্ষা কমিটির সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলাশাসক পুলিশ বিভাগকে নির্দেশ দেন যে জেলার প্রতিটি থানা থেকে সংশ্লিষ্ট আধিকারিকরা উপযুক্ত সংখ্যক সুরক্ষাকর্মী নিয়োগ করে থানা এলাকায় থাকা প্রতিটি বাজার এলাকায় রাস্তার উপরে যাতে কোনো ধরনের যানবাহন রাখা না হয় তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়ক সুরক্ষার নিয়মগুলি নিয়মিত তদারকি করতেও তিনি পুলিশ বিভাগকে বলেন।
বৈঠকে জেলাশাসক শিক্ষা বিভাগকে জেলার হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ ইত্যাদিতে ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক সুরক্ষার নিয়ম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য অভিযান চালাতেও পরামর্শ দেন। তিনি আবগারি বিভাগকে করিমগঞ্জের শহরতলি বাবা হোটেল সংলগ্ন এলাকা করিমগঞ্জ বাইপাস ও শহরের ভেতরের অবৈধ মদের ঘাঁটি ও আড্ডা স্থলগুলিকে চিহ্নিত করে কঠোরভাবে এগুলি গুড়িয়ে দিতে নির্দেশ দেন। জেলাশাসক জেলা পরিবহন আধিকারিককে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ পিকনিকের মরশুমে ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানে কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে তার জন্য জেলার জাতীয় সড়ক সহ শহরাঞ্চলের প্রতিটি সড়কে যানবাহন চলাচলের নিয়ম নীতির উপর নজরদারি রাখার নির্দেশ দেন। এতে তিনি বলেন, যানবাহন চালক যাতে মদ্যপ অবস্থায় যানবাহন না চালায় তার প্রতি কঠোর অভিযান চালাতে হবে। পাশাপাশি যানবাহনের নির্দিষ্ট করে দেওয়া গতিবেগ থেকে অধিক গতিবেগে কেউ যাতে যানবাহন না চালায় তা সুনিশ্চিত করতেও বলেন। এদিকে চলতি পিকনিকের মরশুমে কোনো পিকনিক পার্টির গাড়িতে চলন্ত অবস্থায় মাইক বাজানো যাবে না, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৈঠকে জানানো হয়। তবে মাইকের ব্যবহার শুধু পিকনিক স্পটে করা যাবে। সড়ক সুরক্ষা ও দুর্ঘটনা প্রতিহত করতে প্রতিটি যানবাহন সংস্থা চালক ও সহকারীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পরামর্শ দেন জেলাশাসক। দ্বিচক্রযানে হেলমেট পরিধান, নিয়ন্ত্রিত গতিতে দ্বিচক্র চালানো ইত্যাদির ব্যবস্থা নিতেও বলা হয়। কর বকেয়া থাকা যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে পূর্ত জেলা পরিবহন, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাকে নিয়ে গঠিত যৌথ কমিটি জেলার দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করবে এবং দুর্ঘটনা প্রশমনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের রূপরেখা প্রস্তুত করবে। এ ব্যাপারে পূর্ত বিভাগকে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে সতর্কীকরণ বার্তা আরও বেশি করে স্থাপন করতে নির্দেশ দেওয়া হয়। জেলাশাসক জানান, সড়কের পাশে পার্কিং স্থল ছাড়া কোনো স্থানে যানবাহন না রাখা সুনিশ্চিত করতে হবে। জেলার শহরাঞ্চল তথা অন্য যে কোনো স্থানে রাস্তার পাশে নির্মাণ সামগ্রী বা অন্য কোনো সামগ্রী মজুত করে রাখা যাবে না, কেননা এতে পথচারীর চলাচলে অসুবিধা সহ দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই এ ধরনের সামগ্রী শীঘ্রই সরিয়ে নিতে বলা হয়, অন্যথায় পুরসভা থেকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে পুলিশ অধীক্ষক পদ্মনাথ বড়ুয়া, ডিডিসি বিক্রম দেব শর্মা, জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর নাজমা বেগম, বদরপুরের সার্কল অফিসার তুয়াহির আলম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বন্নিকা চেতিয়া, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক বিক্রম চাষা, পূর্ত এনএইচ ডিভিশনের কার্যবাহী বাস্তুকার আব্দুল হক খান, পূর্ত গ্রামীণ সড়ক ডিভিশনের নির্বাহী বাস্তুকার নিরঞ্জন রায়, জেলার বিদ্যালয় পরিদর্শক অনুপ কুমার দাস, আবগারি অধীক্ষক মনোজ সাহারিয়া, মোটর ভেহিকল ইন্সপেক্টর দুর্গা গগৈ প্রমুখ অংশ নেন। অপরদিকে ঘাড়মুড়ায় ভেঙে পড়া সেতু সংস্কারের দাবি, কয়েকশো স্কুল ছাত্র আসা যাওয়া করছে অথচ সেতুর অবস্থা অত্যন্ত শোচনীয়। জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী কিংবা লোক চলাচল করলেও নির্বিকার জনপ্রতিনিধিরা দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া সমো স্ট্যান্ডের পাশে থাকা নালার উপরে থাকা সেতু বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। গত কয়েক মাস আগে ফাঁকা সেতুটির একটি অংশ ভেঙে পড়লেও এখন পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় জনমনে খুব বেড়ে চলেছে। ঘাড়মুড়া ফরেস্ট ভিলেজের এই গ্রামে রয়েছে কয়েক হাজার মানুষের বসতি, স্থানীয় বাজারের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে একটি মাত্র রাস্তা, আর ওই রাস্তায় নালার উপরে থাকা সেতুটি ভেঙে পড়ায় কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পরও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া গ্রামের মধ্যে রয়েছে নবোদয়ে ভর্তি পরীক্ষার একটি কোচিং সেন্টার, সেখানে কচিকাচারা গিয়ে পড়াশোনা করে জীবনের ঝুঁকি নিয়ে। গ্রামের বাসিন্দারা জানান, প্রাক্তন বিধায়ক রাহুল রায় হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান থাকার সময়ে পঞ্চায়েত তহবিল থেকে তৎকালীন ঘাড়মুড়া জামিরার জেলা পরিষদ সদস্য প্রয়াত ফয়জুল হক মজুমদার ও প্রাক্তন জিপি সভাপতি নিহার রঞ্জন দাসের হাত ধরে সেতুটি নির্মিত হয়েছিল, কিন্তু কাজের গুণগত মান নিম্নমানের থাকায় সেতুটি ভেঙে পড়ে কয়েক মাস আগে। তাই ঘাড়মুড়ার নালার উপরে থাকা ভাঙ্গা সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে গ্রামের জনগণ স্থানীয় বিধায়ক সুজামউদ্দিন লস্কর ও সাংসদ কৃপনাথ মালার দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে বরাক উপত্যকার সীমা সমস্যা লোকসভায় তুললেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা। মঙ্গলবার তিনি সংসদে বিষয়টি উত্থাপন করেন। শান্তির স্বার্থে সীমান্ত অঞ্চলে প্যারামিলিটারি ক্যাম্প স্থাপনের দাবি সংসদে তুলেছেন কৃপনাথ। এদিন কৃপনাথ সংসদে বলেন, করিমগঞ্জ লোকসভা কেন্দ্র হচ্ছে আসামের একটি সীমান্ত অঞ্চল,
এই অঞ্চলে রয়েছে মিজোরাম, ত্রিপুরা এবং বাংলাদেশ সীমান্ত। বিশেষ করে করিমগঞ্জের মিজোরাম সীমান্ত সহ হাইলাকান্দি এবং কাছাড়ের মিজোরাম সীমান্তে প্রায়ই হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়। কাছাড়ের লাইলাপুরে এ ধরনের হিংসায় আসাম এবং মিজোরাম পুলিশের প্রাণহানিও হয়েছে। তাই শান্তির স্বার্থে সীমান্ত অঞ্চলে সেনা চাউনি বসাতে সংসদে দাবি উত্থাপন করেছেন সাংসদ কৃপানাথ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।